পবিত্র হজ পালন করতে গিয়ে বিব্রতকর এক পরিস্থিতিতে পড়ল এক নারী। ইহরাম অবস্থায় থাকা ওই নারীর পরনে থাকা ইহরামের কাপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক দুষ্টু বানর। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের মক্কা নগরীর আলনূর পাহাড়ে। দুষ্টু ওই বানরের কাণ্ডটি অন্য এক হাজি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়ে যায়। যদিও ওই বানর কিছুক্ষণ দুষ্টুমির পর ইহরামের কাপড়টি ওই নারীকে ফিরিয়ে দিয়েছে। পুরো ঘটনাকে শুধুমাত্র মজা হিসেবে নিয়েছে সেই সময় আলহিরা পাহাড়ে অবস্থানরত হাজিরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আলহিরা পাহাড় প্রদক্ষিণ করতে থাকা এক নারীর কাপড় ধরে টানছে এক বানর। অনেক চেষ্টা করেও বানরকে নিবৃত করতে পারছিলেন না ওই নারী। এক পর্যায়ে ওই নারীর কাছ থেকে জোর করেই কাপড়টি ছিনিয়ে নিয়ে পাহাড়ের উপরে উঠে যায় বানরটি। ওখানে থাকা ব্যক্তিরা চেষ্টা করেন কাপড়টি বানরের কাছ থেকে উদ্ধারের, কিন্তু বানরটি ছিল নাছোড় বান্দা টাইপের। যখন মনে হচ্ছিল ওই কাপড়টি উদ্ধার করা সম্ভব নয়, তখনই বানরটি স্বেচ্ছায় নেমে এসে ওই নারীর কাছে গিয়ে কাপড়টি ফিরিয়ে দেয়। প্রিয় ভিউয়ার্স, বানর অবলা প্রাণী। ঘটনাটি হয়তো হাস্যকর, কিন্তু কাপড় ছিনিয়ে নেয়া আবার সুন্দরভাবে ওই নারীর কাছে ফিরিয়ে দেওয়াটা কি কোনো বার্তা বহন করে বলে মনে হচ্ছে আপনাদের? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।